পশ্চিমাদের যে আগ্রাসন, মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে। বাচ্চা, একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি, বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া হবে, মাথার খুলি উড়িয়ে দেওয়া। একটা বাচ্চা, একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি, মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া হবে। ফাইজলামি শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে, এগুলোই চলতেছে সারা বিশ্ব জুড়ে। মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে, সারা বিশ্বে রক্ত ঝরবে আমাদের, আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বাড়াবে। সারা বিশ্বের মানুষের, নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে? আমাদের হাতে। আমরা ইরাকে মানুষ হত্যা করেছি, আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি, আমরা উইঘুরদেরকে হত্যা করেছি, আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি, আমরা বিগত 12-14-15 বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি, বিগত প্রায় 70 বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি। আমরা কি এই যে লেবানন, জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি? তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে? মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন, এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝড় ঝাপটা দিয়ে। আল্লাহ পাক এই কম সম্পর্কে বলেছেন, ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, ওরা শিরিক কুফর তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করত, ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলত। এই আদ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন ইনশাআল্লাহ তাআলা। অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ শেকড় উপরে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া জুড়ে ফাইজলামি শুরু হয়ে গেছে, সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমাদের যে আগ্রাসন, মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে। বাচ্চা, একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি, বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া হবে, মাথার খুলি উড়িয়ে দেওয়া। একটা বাচ্চা, একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি, মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া হবে। ফাইজলামি শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে, এগুলোই চলতেছে সারা বিশ্ব জুড়ে। মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে, সারা বিশ্বে রক্ত ঝরবে আমাদের, আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বাড়াবে। নাটক শুরু করেছে নাটক সারা বিশ্ব জুড়ে। সবচেয়ে শান্তিকামী মানুষ কারা? আমরা না অন্য কেউ আছে? সারা বিশ্বের মানুষের, নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে? আমাদের হাতে। আমরা ইরাকে মানুষ হত্যা করেছি, আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি, আমরা উইঘুরদেরকে হত্যা করেছি, আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি, আমরা বিগত 12-14-15 বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি, বিগত প্রায় 70 বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি। আমরা কি এই যে লেবানন, জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি? তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে? কী কারণে বলা হবে? আর আমরা কেউ কোনো কথাও বলি না, মন থেকে ঘৃণাও করি না। এই কথাগুলো বলবেন কারা? বলবেন তো আলেম ওলামারা। এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি, এই আমানতের আমানতের হক কে আদায় করবে? কে আদায় করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কারো শত্রু নই, ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নাই। এক্স ওয়াই জেড যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলে দিয়েছি প্রথমেই, সব কিছুর মালিককে, সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়েরা, স্পেশালি আগামী দিনে ইসলামকে, ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি দান সৎকার করবেন, নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনৈসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না, নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন, কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততি দেখে ছোটোবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না। আপনার সন্তান দেখে ছোটোবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন,
আলেম ওলামা সোহবত দিবেন, হকপন্থী আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, রং তামাশা করবেন না, এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন, কি হচ্ছে, কি চলছে, হাদিসে কি আছে, কোরআনে কি আছে, সামনে কি হতে পারে, সচেতনতা তৈরি করবেন। এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে, ইমান ধরে রাখে। পরিবারের মধ্যে বেপর্দামিকে স্থান দিবেন না, পরিবারের ছেলে কি করছে, মেয়ে কি করছে, আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ, সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে, সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে, আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আজাব আসবে না রহমত আসবে? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন কতগুলো বলে শেষ করব, প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে, ঘরে ঘরে ব্যভিচার, পরকীয়া ঢুকেছে পরকীয়া, আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ, ঘুষ ঢুকেছে ঘুষ, এদিকে সুদ ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর বিন খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না, এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে। আমার পরিবারের কর্তা আমি, কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দে যাবে, কিভাবে যাবে, আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে, আমার ছেলে কেন নামাজ পড়বে না, নামাজ না করে সে ভাত খাবে কিভাবে, নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে, আমার মেয়ে কেমন করে ভাত খাবে। অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করবো না, আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্টেন্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না, যারা ইসলাম কোরআন সুন্নাহ সমকালীন বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল। একজন কবর পূজারি আপনাকে কি হেদায়েত দিবে, একজন মাজার পূজারি আপনাকে কি হেদায়েত দিবে, একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে, হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে। আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করে না, যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন, আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়, কি আশ্চর্য। যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই, প্রতিরোধ কিভাবে, প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে, তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই, নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত, এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সালাফ সালফে সালাইন বলেছেন যে এখান এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে, কিন্তু এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। আজ কালকে যার এক এক জানা টাকা পয়সা ছিল না, আজকে দশতলা বিশতলা ফ্ল্যাটের মালিক, কীভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। সুবহানাল্লাহ, কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না, কালচার আসে না, সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না, তারা অসভ্য অসভ্যই থেকে যায়, কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছেন?
এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। আর আমরা তো আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই, এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলেই সব ধরদর করে পড়ে যাবে। আরও এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে, মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওইটা আমার, ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তলা ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি, এগুলো পরিচয়, এগুলোই মানুষের পরিচয়। আমি অমুক দল করি, তমুক দল করি, পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার এলমি যোগ্যতা কি, তুমি তুমি পাঁচক্য নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে, আমানতের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা। জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়, জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান, শপিং মলে যান, কেয়ামত দেখতে পারবেন। কেয়ামত কাকে বলে, কেয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে।